পড়াশোনার কি অবমূল্যায়ন হয়েছে? অ্যাবসলিউটলি, পড়াশোনার অবমূল্যায়ন হয়েছে। এই জিনিসটা যদি আপনি এখনও ধরতে না পারেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এখন প্রশ্ন হচ্ছে, কে এই পড়াশোনার অপমান করলো? এই প্রশ্ন যখন আমরা চিন্তা করি, তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে হাইকোর্ট ডেকে নিয়ে আসি। মানে আমরা দায়ী করি হচ্ছে সমাজ ব্যবস্থাকে, আমরা দায়ী করি হচ্ছে আমাদের পড়াশোনার সিস্টেমকে, চাকরির সিস্টেমকে, চাকরির বাজারকে, ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় জিনিস মারফতি কথাবার্তা বলি। কিন্তু আমার মনে হয় অবভিয়াসলি এই জিনিসগুলো দায়ী, বাট সবচেয়ে বেশি পড়াশোনাকে অবমূল্যায়ন বা অপমান করার জন্য দায়ী হচ্ছে আমরা যারা পড়াশোনা করছি তারা নিজেরাই। একটু বুঝিয়ে বলি, আমরা যারা পড়াশোনা করছি সার্টিফিকেট অর্জনের জন্য আমরা পড়াশোনার অবমূল্যায়ন করছি। আমরা যারা পড়াশোনা করে ইঁদুর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, আমরা আমাদের পড়াশোনার অবমূল্যায়ন করছি। দেখুন, কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় যদি 100,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং সেখানে যদি আপনি অনেক পড়াশোনা করে 101তম প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন, তাহলে আপনি যে পড়াশোনাটা করেছেন সেটা দিয়ে আপনি আসলে ওই পড়াশোনারই অবমূল্যায়ন করলেন। কারণ সহজ আমাদের অর্থনীতির যে চাহিদা এবং যোগানের ইস্যুটা, সো যদি আপনার এত এত ডাক্তার অংশগ্রহণ করে কোনো একটা পরীক্ষায়, তাহলে আগে যদি সেখানে ডাক্তারদেরকে 40,000 টাকা বেতন দেওয়া লাগতো, এখন যে কোনো কোম্পানি, যে কোনো হসপিটাল তারা আপনাকে 20,000-25,000 টাকা বেতনেই নিতে পারে। সো অবভিয়াসলি মার্কেটে যেহেতু আপনার প্রোডাক্ট অনেক বেশি, চাহিদা কম, অবভিয়াসলি দাম পড়তে থাকবে। ইঁদুর দৌড় প্রতিযোগিতায় আপনি যতই জয়ী হন না কেন, দিন শেষে আপনি ইঁদুরই রয়ে গেলেন। দেখুন, পড়াশোনার না দুটো দিক রয়েছে, একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা আর একটা হচ্ছে ইনোভেশন। সো আপনার পড়াশোনাটা যদি পুঁথিগত বিদ্যা কেন্দ্রিক হয়, তাহলে অবশ্যই সেটা অবমূল্যায়িত হতে বাধ্য। এবং আপনার পড়াশোনা যদি আপনি ইনোভেশন, ক্রিয়েটিভ থিঙ্কিং এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করতে পারেন, তাহলে সেই পড়াশোনা দ্বারা অবশ্যই আপনি মূল্যায়িত হবেন। আর একটা জিনিস দেখুন, যে যখনই কোনো কিছুর একটার ব্রেক থ্রুর প্রয়োজন হয়, সেখানে ইনোভেটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এই জিনিসগুলো জায়গা করে নেয়। এখন কিন্তু টেকনোলজির অনেক রেভলিউশন ঘটছে, এই ইউটিউব, ফেসবুকে সে কন্টেন্ট ক্রিয়েশন এখন খুব লুক্রেটিভ হয়ে গেছে অনেকের জন্য, এআইয়ের একটা রেভলিউশন হচ্ছে, ভবিষ্যতে আরও টেকনোলজি আসবে, এবং এই সবগুলোই কিন্তু ইনোভেশনের অংশ, পুঁথিগত বিদ্যার অংশ না। সো আপনি পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো রাজধানীর নাম মুখস্থ পারেন অথবা তাদের মুদ্রার নাম মুখস্থ পারেন, সেটা পড়াশোনা না। এবং সেইটাকে যদি আপনি পড়াশোনা মনে করেন, সেই পড়াশোনা অবশ্যই অবমূল্যায়িত হবে। এখন একটু আলোচনায় আসি যে কেন আসলে এই অবমূল্যায়ন ঘটছে আমাদের সমাজে পড়াশোনা নিয়ে। দেখুন, স্বাধীনতা পরবর্তী আমলে বাংলাদেশে যখন পড়াশোনা করাটা কিন্তু আসলে কঠিন ছিল, সবাই পড়াশোনা করতেনও না, এবং আপনি যদি পড়াশোনা করতে চাইতেন সবার আসলে সেরকম সুযোগ হয়নি। সো আমাদের বাবা চাচাদের আমলে যেটা হয়েছে, যে ওনারা যারা পড়াশোনা করেছেন দে অল বিকেম ভেরি সাকসেসফুল। তখন যারা ডাক্তার হয়েছেন তারা সবাই খুব স্ট্যাবলিশ ডাক্তার এবং অনেক অপরচুনিটি পেয়েছেন কাজ করার। অন্যান্য আপনার ব্যাঙ্কিং বলেন, যে কোনো সেক্টরে যারা ছিলেন, যারা পড়াশোনা করেছেন তারা সবাই সফল হয়েছেন। সো তাদেরকে দেখে যখন বাই দ্য টাইম 2000 সাল এবং তার পরবর্তী সাল আসছে, তখন সবাই একটা জিনিস ধরে ফেলেছে যে সাকসেসফুল হওয়ার একমাত্র তরিকা হচ্ছে পড়াশোনা করতে হবে। এবং 2000 সালের দিক থেকে বাংলাদেশে পড়াশোনা করাটা বেশ সহজলভ্য হয়ে গেল দুটো কারণে। একটা হচ্ছে আপনার অবভিয়াসলি প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট মেডিকেল কলেজ, এগুলো তো আসাতে আমাদের যে পড়াশোনার যে কালচারটা সেটা ডেমোক্রেটাইজ হয়ে গেল। কারণ অনেক বেশি সিট এখন আছে, যে কেউ চাইলে যে কোনো সাবজেক্ট এখন পড়তে পারবে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের টাকা থাকে। আমি শুধু এখানে টাকা বলবো না, আমি বলবো যে কারো যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের চেষ্টা থাকে। কারণ আমাদের ইউনিভার্সিটিগুলোর অধিকাংশ যে ভর্তি পরীক্ষা সেগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা কেন্দ্রিক, অর্থাৎ আপনি যদি চোখ কান নাক বন্ধ করে এদিক ওদিক এফোর্ড করে পড়েন, তাহলে ইট ইজ পসিবল যে আপনি যে কোনো একটা ভালো ইউনিভার্সিটি, ভালো মেডিকেল কলেজ বা অন্য যে কোনো সাবজেক্টে পড়তে পারবেন। সো এই জন্য কিছু ছেলেপেলে আছে তারা হচ্ছে যে একদম চোখ কান নাক বন্ধ করে সেভাবেই পড়াশোনা করে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আবার অনেকে হচ্ছে অবভিয়াসলি প্যারেন্টসের সাপোর্ট নিয়ে তারাও পড়াশোনা করেছে, কিন্তু যেটা হয়েছে যে তারা ধরে নিয়েছে এইভাবেই যদি তারা পড়তে থাকে চোখ কান নাক বন্ধ করে, তাহলে সেটাই তাদেরকে সফলতা এনে দিবে। বাট যেটা বললাম যে সেইভাবে আপনি বেশি দূর আগাতে পারবেন না, এবং অবভিয়াসলি ইউ উইল অলওয়েজ ফিল যে আপনি অবমূল্যায়িত হচ্ছেন। ইনোভেশন যে শুধুমাত্র আসলে ইউনিভার্সিটির ডিগ্রি বা সার্টিফিকেট হবে, নট নেসেসারি। আজকে একটা ছেলে যখন কন্টেন্ট ক্রিয়েট করছে, সে যখন একটা ভিডিও আইডিয়া নিয়ে চিন্তা করছে, সে যখন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করছে, একটা স্পন্সরের সাথে কাজ করছে, এটা কি এক ধরনের শিক্ষা না? এটা কি এক ধরনের লার্নিং না? সো এটা কি এক ধরনের বিদ্যা অর্জন না? এবং সেই বিদ্যা অর্জন যেহেতু বাকি আরও 8-10 জন করছিল না, এবং কেউ যদি সেই সময় তাকে ওই জায়গায় মার্কেটে যদি নিজেকে প্লেস করতে পারে, তাহলে সে সফল হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আর আপনি যদি ইঁদুর দৌড় প্রতিযোগিতায় লেগে থাকেন, তাহলে আপনি কখনোই স্যাটিসফাইড ফিল করবেন না, সবসময় মনে হবে আপনি যে পরিমাণ চেষ্টা করছেন সেই পরিমাণ অর্জন করতে পারছেন না, এবং অবমূল্যায়িত অনুভব করবেন। সো আমার কাছে বলবো যে আপনি প্লিজ ওয়েক আপ। আপনি যদি পুঁথিগত বিদ্যা কেন্দ্রিক হন, এবং যেটা বললাম যে টেকনোলজিক্যাল যে রেভলিউশনগুলো আসছে এই জায়গায়, পুঁথিগত বিদ্যার উপর ভরসা করে যদি আপনি বসে থাকেন, দেয়ার উইল বি আ ভেরি ডিফিকাল্ট লাইফ অ্যাহেড অফ ইউ। সো প্লিজ ট্রাই টু অ্যাডপ্ট উইথ দ্য টেকনোলজি অ্যান্ড
নিজের মধ্যে ইনোভেশনের জায়গাটুকু দেন, ক্রিয়েটিভিটির জায়গাটুকু ক্রিয়েট করার চেষ্টা করেন, এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই জিনিসটাকে ইনজেক্ট না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যারা বের হবে তারা সবাই অবমূল্যায়িত হবে।